বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় স্কুল শিক্ষক নিয়োগের অস্বচ্ছতা নিয়ে মামলার পর মামলা। মামলা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। আপার প্রাইমারির মামলা ঝুলে আছে, স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, ইন্টারভিউ নেওয়ার যদিও অনুমতি মিলেছে। এর মাঝখানে আবার নতুন করে দুটো বিষয় এসছে। একটা হচ্ছে যে টেটের পরীক্ষা ছাড়াই, টেট দেয়নি এরকম কেন প্রার্থীরাও স্কুলের প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছে। এটা কী করে জানাজানি হলো? এটা হচ্ছে উত্তর দিনাজপুরের একজন প্রাইমারি টিচারকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। বরখাস্ত করেছে এই কারণে যে তিনি টেট পরীক্ষা দেননি এবং স্কুল প্রাইমারি স্কুলে চাকরির যা যা যোগ্যতা লাগে তার সার্টিফিকেট দেখাতে পারেনি, অথচ তিনি চাকরি পেয়ে গিয়েছিলেন। এইটা তাকে চাকরি থেকে বরখাস্ত করার পর তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তার চাকরি ফেরত পাওয়ার জন্য। এবং তিনি সেখানে বলেছেন, আমার মতন এরকম আরও 12 জন আছেন যাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত, এই একই অভিযোগে। কলকাতা হাইকোর্টের বিচারপতি এই ঘটনায় বিস্মিত হয়ে পড়েন এবং তিনি বলেন যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মামলা জনস্বার্থ মামলাতে রূপান্তরিত হোক। তারপর সেটা জনস্বার্থ মামলায় রূপান্তরিত হয়েছে। এবার রূপান্তরিত হবার পর শুনানি হয়েছে, শুনানিতে এটা ডিভিশন বেঞ্চে আদেশ দেওয়া হয়েছে যে 2014 সালে টেট পরীক্ষা যে হয়েছিল তারপর প্রাইমারি স্কুলে 15,000 শিক্ষক নিয়োগ হয়েছিল, এই 15,000 শিক্ষকেরই তালিকা হাইকোর্টে জমা দিতে হবে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই। আর সেই তালিকাতে টেট পরীক্ষা রেজাল্ট, তার র্যাঙ্ক কার্ড এবং তাদের অন্যান্য যে কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেগুলোও দিতে হবে এবং তারা প্রশিক্ষণ প্রাপ্ত কি না তার বিস্তারিত তথ্য জানাতে হবে। এই ধরনের কিন্তু রায় নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এর আগে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্রায় 2 বছর ধরে শুনানি করেছিলেন আপার প্রাইমারি নিয়ে। আপার প্রাইমারিতে মারাত্মক অভিযোগ উঠেছিল, যারা টেট পরীক্ষা দেয়নি তারা চান্স পেয়ে গেছে। এই যে অবস্থা তাতে মৌসুমী ভট্টাচার্য বিচারপতি, তিনি সমস্ত নিয়োগ পদ্ধতি বাতিল করে দিয়েছিলেন, দিয়ে তিনি নতুন করে আবার নিয়োগের নির্দেশ দিয়েছেন। সেই নিয়োগ করতে গিয়েও আবার দেখা যায় যে মেধা তালিকার সঙ্গে মিলছে না এবং মেধা তালিকাতে অসঙ্গতি অস্বচ্ছতা, আবার মামলা হয়েছে। এই মামলা হবার পর আপাতত হাইকোর্ট ইন্টারভিউ নেবার অনুমতি দিয়েছেন, কিন্তু নিয়োগের ওপর স্থগিতাদেশ দেওয়া আছে। যদি এবং যাদের যাদের অভিযোগ স্কুল সার্ভিস কমিশনে, সেই অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যারা অভিযোগকারী তাদের জবাব দিতে হয়েছে হবে এবং তারপর তারা যদি যাতে সন্তুষ্ট নন তাহলে তারা আবার কলকাতা হাইকোর্টে আসতে পারেন। এই যে একটা জিনিস হচ্ছে, 2014 সালের টেট পরীক্ষা, সেটা আপার প্রাইমারি হতে পারে, সেটা প্রাইমারি হতে পারে, তারপর সেটা নবম দশম বা একাদশ দ্বাদশ হতে পারে। নিয়মটা হচ্ছে টেট পরীক্ষা হয়ে গেলেই টেট পরীক্ষার বেসিসে মেধা তালিকা প্রকাশ করতে হবে। মেধা তালিকা কাগজে না দেওয়া হলো অন্তত ওয়েবসাইটে দিতে হবে এবং মেধা তালিকাতে নাম, তার রোল নাম্বার এবং সে কত নম্বর পেয়েছে, যেমনভাবে জয়েন্ট এন্ট্রান্সে মেধা তালিকা প্রকাশ হয়, লাখ লাখ ছেলের মেধা তালিকা প্রকাশ হয় এবং সেখান থেকে কনসার্ন যে প্রার্থী তিনি র্যাঙ্ক কার্ড প্রিন্ট করে নিতে পারবেন। এই মেধা তালিকা অনুযায়ী নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকার এই ইন্টারভিউয়ের অস্বচ্ছতাকে দূর করবার জন্যে এই মেধা তালিকার ভিত্তিতেই নিয়োগ করা শুরু করেছে সমস্ত চাকরিতে। একমাত্র ইউপিএসসির ওপর দিকের পদগুলো ছাড়া বাকি সবগুলোতেই এই ইন্টারভিউ বাতিল হয়ে গেছে, তার ফলে সেখানে অস্বচ্ছতা অনেকটাই দূর হয়েছে। কিন্তু
পশ্চিমবঙ্গে কিন্তু এই ইন্টারভিউটা এখনও চলছে। ইন্টারভিউ মানেই নানা রকম স্বজন পোষণ, নানা রকম অস্বচ্ছতার সুযোগ থাকবেই এবং এই নিয়ে অভিযোগ। আজকে পশ্চিমবঙ্গের এই যে নিয়োগ পদ্ধতি নিয়ে এত কেন মামলা হচ্ছে, এত কেন প্রশ্ন উঠছে, এটা সরকারের ভেবে দেখা দরকার। তা না হলে কিন্তু আগামী দিনে আরও বড় আশঙ্কা দেখা দেবে। নমস্কার, আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।